বন্ধুরা, ইয়ামি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো হোমমেড একটা কুকিজ। এটা আমি নিজে বাড়িতে তৈরি করে খেয়েছি, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই উপকরণগুলি সবসময় সবার ঘরে থাকে, যে কোনো সময় মন করলেই করা যায়। এগুলো করতে লাগে, আমার এখানে আছে এক বাটি ময়দা, 2 চামচ চিনি, 1 বাটি সুজি, 2 চামচ সাদা তেল, 1টি কালো জিরা, 1টা গুঁড়ো দুধের প্যাকেট, আর 1টু সামান্য লবণ, 1টা ডিম। এইগুলোকে মিক্স করে দেখুন আমি কীভাবে বানাই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি সুজিটা, তারপরে নিয়ে নেব একটু স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা একটু বেশি দেব, তারপরে নিয়ে নিচ্ছি একটু কালো জিরা, দিয়ে দিচ্ছি সাদা গুঁড়ো দুধটা, এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, ময়দাটা খুব ভালো করে গলতে হবে 5 মিনিট ধরে। তারপরে আমি একটুখানি সাদা তেল হাতে লাগিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে এটাকে রেখে দিচ্ছি, তারপরে আমি এটাকে বানাবো। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি কুকিজগুলো রেডি করব এবং ছোটো ছোটো লেচি করে নিচ্ছি। শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যেরকম খুশি দিতে পারেন, কোনো ব্যাপার না। এরকম সব রেসিপিগুলো আমি করে নিচ্ছি। এইভাবে এক একটা শেপ দিয়ে নিচ্ছি আমি। গোল, লম্বা, স্কোয়ার, যার যেরকম খুশি, যেরকম ডিজাইন ভালো লাগবে সেরকমই করতে পারে। এইভাবে সব কটা আমি করে নিচ্ছি, আপনাদের দুটো দেখিয়ে নিলাম। বন্ধুরা, এগুলো আমার সব রেডি হয়ে গেছে, চলুন এখন রিফাইন তেলে এগুলোকে ফ্রাই করব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি লাগবে, এগুলো ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হতে একটু সময় দেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে এগুলোকে ভাজতে হবে উল্টে পাল্টে। আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, আর ফ্লেমটা একদম লোতে রেখেছি।
আস্তে আস্তে হতে দেব এরপরে কারণ একদম বাড়ানো যাবে না বাড়ালে পুড়ে যাবে তারপরে ভেতরটা কাঁচা থাকবে লো ফ্লেমে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে এটাকে বন্ধুরা এখন আমি আস্তে আস্তে একটু উল্টে দেব দেখুন কিভাবে হালকা লাল হয়ে উঠেছে এইভাবে উল্টে পাল্টে আমি এরকমই লাল করে ভেজে নেব আরেকটু হবে এইভাবে ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না আমি কিন্তু একদম লো ফ্লেমেই রেখেছি এইভাবে আস্তে আস্তে হালকা লাল হয়ে যাবে ব্রাউন কালার একদম যেটা বিস্কিটের কালার হয় এগুলো এইভাবে লাল হয়ে গেছে পুরোপুরি এই এই যেরকম হবে ঠিক এইভাবে এখন আমি তুলে নিচ্ছি এক এক করে একদম পারফেক্ট হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি আমি সব একটু এইগুলো আর একটু হবে বাকিগুলো আমি এইভাবে ভেজে নিয়ে তারপরে আমি সার্ভ করছি আপনাদের সামনে বন্ধুরা আমার কুকিজ রেডি এটা সন্ধ্যাবেলা আপনারা চায়ের সাথে খাবেন বাচ্চাদেরও দেবেন কেমন লাগলো জানাবেন ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন